राधे 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 कृष्णा पायलेर मिष्टि गोपु चैनेले सकल भक्तदेर जानाई अनेक अनेक स्वागत। बंधुरा आजकेर आमी निये एसेछि नतून एकटी भिडियो आपनादेर सामने। तो बंधुरा सामने आसते चलेछे धनतेरास। तो बंधुरा आमरा किन्तु सकलेई जानी धनतेरास एबछर पड़ेछे 2024 29 अक्टोबर मंगलवार। तो बंधुरा এই ধনতেরাসের দিন সোনা বা রূপ নয়, সামান্য 5 বা 10 টাকা খরচ করে মা লক্ষ্মীর প্রিয় কিছু সামান্য জিনিস কিনে আনুন। দেখবেন মা লক্ষ্মী স্বয়ং আসবেন আপনার গৃহে এবং মা লক্ষ্মীর কৃপা আপনি অবশ্যই পাবেন এবং কোটিপতিও অবশ্যই হবেন। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন। চলছে কার্তিক মাস, আর কার্তিক মাসের ত্রয়োদশীর দিনের পরের দিনই হলো ধনতেরাস। তো বন্ধুরা এই ধনতেরাস তিথিটি শব্দ মানে ধন শব্দের অর্থ হলো সম্পদ, আর তেরাস শব্দের অর্থ হলো ত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশীতেই বাড়ির মঙ্গল কামনায় অর্থ চিন্তা দূর করতে ঘরে ঘরে ধনতেরাস পালন করা হয়। অনেকেরই মতে ধনতেরাসের সোনা কিনলে সম্পদের দেবী লক্ষ্মী প্রসন্ন হয় এবং মনে করা হয় এতে গৃহস্থের শ্রীবৃদ্ধি হয়। ধনতেরাসের পিছনে জড়িয়ে থাকা ইতিহাস বা পুরাণ কথিত রয়েছে, দুর্বাসা মনির অভিশাপে স্বর্গ থেকে বিতাড়িত করা হয় লক্ষ্মীকে। তখন নাকি সাগরে গিয়ে বসবাস শুরু করলো কমলা দেবী। এরপরে অসুরদের সঙ্গে লড়াই করে সমুদ্র মন্থনের হাত থেকে দেবতারা ফিরে পান লক্ষ্মীকে। এছাড়া কথিত রয়েছে রাজা হিমুর সন্তানের উপর অভিশাপ ছিল, বিবাহের 4 দিনের মধ্যে সাপের কামড়ে তার মৃত্যুর অনিবার্য। একথা জানতে পেরে যুবরাজের স্ত্রী তা কিছুতেই স্বামীকে ঘুমোতে দেননি, জাগিয়ে রেখেছিলেন। গানে গল্পে ঘরে বাংলায় ছিল বিপুল পরিমাণে সোনা ও রূপা। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন। এবং ভিডিওটি আপনি আপনার সকল প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করে দেবেন, তাতেও তারা যেন উপকৃত হয়। তো বন্ধুরা এই ধনতেরাস তো আমরা সকলেই জানি এবং এই ধনতেরাসে কেনাকাটার জন্য শুভ মুহূর্ত রয়েছে। কোন সময়ে কখন কিনলে আপনি অধিক ফল লাভ পেতে পারেন? আমার সকল প্রিয় বন্ধু বান্ধব সকলকে এই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা কদিন আগে চলে গেল শারদীয় দুর্গা উৎসব, কিছুদিন পরে অনুষ্ঠিত হলো কোজাগরী লক্ষ্মী পুজো, তার কিছুদিন পরেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। এই দিন থেকে সূচনা হয় দীপাবলি। এই ধনতেরাস আবার ধনত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামে পরিচিত। পৌরাণিক কাহিনী মতে, তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কাহিনী মতে অসুরদের সাথে লড়াইয়ের ফলে সমুদ্র মন্থনে মা লক্ষ্মীর আবির্ভাব হয়। ধনতেরাসের দিন সোনা বা রূপা নয়, সামান্য 5 বা 10 টাকা খরচ করে মা লক্ষ্মীর প্রিয় একটি জিনিস কিনে আনুন, তাতে দেখবেন আপনার ঘরে ধন সম্পদ বেড়েই চলেছে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। ধনতেরাসে ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে, তো বন্ধুরা 29 অক্টোবর 2024 সকাল 10:56 7 সেকেন্ড থেকে এবং 30 অক্টোবর বেলা 12:59:42 অবধি থাকবে ত্রয়োদশী তিথি। ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময় হলো সন্ধে 5:57 থেকে 7:33 অবধি। তো বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা এই ধনতেরাসের জিনিসগুলো কেনাকাটা করে নেবেন। ধনতেরাসে অমৃত যোগের সময় কাল হিসেবে গণ্য করা হয়। তো বন্ধুরা কার্তিক মাসে ত্রয়োদশীর তিথিতে ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের পর মহালক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল, দেবতারা এই দিন শ্রী পান, সেই কারণে এই দিনটি মহালক্ষ্মী তথা ভৈরব লক্ষ্মীর আবির্ভাবের দিন হিসেবে গণ্য করা হয়। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর কোন কোন জিনিস ক্রয় করা খুবই শুভ,
সবার প্রথমে যে সামগ্রিক বা বস্তুটির কথা বলবো তা হলো রূপা, তামা বা সোনা অথবা পিতলের যে কোনো একটি পাত্র। মানে এতে ধাতুগুলির কথা যে বললাম তার যে কোনো একটি ধাতু কিনতে পারেন। আর খেয়াল রাখবেন যে পাত্রটি আপনি কিনছেন সেই পাত্রটিতে আপনি যেন জল রাখতে পারেন, সেটা কোনো ঘট হতে পারে বা কোনো বালতি বা থালা হতে পারে। বন্ধুরা, এই ধনতেরাসের দিন অনেকেই সোনা রূপো কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্য জন্য অনেকে কিনতে পারেন না। তো তার মানে কি সোনা রূপো কেনার সামর্থ্য নেই তারা কি মা লক্ষ্মী প্রিয় জিনিস কিনতে পারে না? অবশ্যই কিনতে পারে। তার প্রথমে আমি যে কথাটি বলবো, ধনতেরাসের দিন সোনা রূপো যদি নাও কিনে থাকেন তাহলে মা লক্ষ্মীর পছন্দের অত্যন্ত বিশেষ কয়েকটি জিনিস কিনে আনুন এই শুভক্ষণে। আপনার আর্থিক সামর্থ্য যাই হোক না কেন, আপনি এই দ্রব্যটি অবশ্যই কিনতে সক্ষম হবেন। এই রকম কোনো কারণ নেই যে বন্ধুরা আপনাদের ধনতেরাসের দিনেই সোনা রূপো কিনতেই হবে। সোনা রূপার কেনার সকলের সামর্থ্য থাকে না। তো আপনি চাইলে মা লক্ষ্মীর প্রিয় এই কয়েকটি জিনিস কিনতে পারেন, তাহলে দেখবেন সারা বছর আপনার গিয়ে অর্চনা হতে চান মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় এই কয়েকটি জিনিস কিনে আনুন। প্রথমত যা হলো মা লক্ষ্মীর প্রতীক যা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা হয় তা হলো ঝাড়ু বা ঝাঁটা। এই ধনতেরাসের দিন অবশ্যই অত্যন্ত দুটি ঝাড়ু কিনুন। দুটি কিনতে না পারলে অবশ্যই একটি ঝাড়ু কিনুন। এই ধনতেরাসের দিন ঝাড়ু কেন এতই শুভ? শাস্ত্রে বলা হয়েছে ঝাড়ু বা ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় একটি বস্তু। ঝাড়ু কেনার অর্থ হলো আপনি গৃহ থেকে দারিদ্র দূর করছেন। ধনতেরাসের দিন ঝাড়ু কেনা খুবই শুভ, কারণ আমাদের দারিদ্রকে ঘর থেকে বিদায় করার জন্য ধনতেরাসের দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ। মা লক্ষ্মী নোংরা, আবর্জনা, অপরিচ্ছন্নতা একদম পছন্দ করে না। যে গৃহে নোংরা এবং অপরিচ্ছন্ন থাকে সেই গৃহে তিনি কখনোই থাকেন না। তবে যে স্থান অপরিষ্কার সেই স্থানে মা লক্ষ্মী থাকেন না। ঝাড়ু কেনার অর্থ হলো অপরিষ্কারকে দূর করা। তাই ঝাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। সেই দিন ঝাড়ু কিনে আনবেন সেই দিনে ব্যবহার করবেন না, তার পরের দিন ব্যবহার করবেন। ঝাড়ু কেনার সাথে সাথে কিনে আনুন লবণ। ঝাড়ুর সাথে লবণ কেনা অত্যন্ত শুভ। তারপরে যে বস্তুটি কিনবেন সেটি হলো কড়ি। কড়ি কিন্তু মা লক্ষ্মীর পুজোতে লাগে এবং মা লক্ষ্মীর প্রিয় একটি জিনিস হলো কড়ি। এবং অবশ্যই মা লক্ষ্মীর পায়ের সামনে কড়ি রাখা হয়। এই ধনতেরাসের দিন আপনি যদি মা লক্ষ্মীর চরণের সামনে কয়েকটি কড়ি সম্পন্ন করে রাখতে পারেন দেখবেন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়। শত বাধা বিপত্তি থাকলেও আপনাদের গৃহে কোনো বাধা বিপত্তি থাকবে না। তাই ধনতেরাসের দিন সাদা কড়ি অবশ্যই কিনে আনুন। আরেকটি যে সামগ্রী কথা বলবো সেটি আপনারা স্বার্থ এবং সামর্থ্যের মধ্যে মাত্র 5টি টাকা বা 10টি টাকা দিয়ে কিনে আনতে পারেন, তা হলো মা লক্ষ্মীর পছন্দের দ্রব্য গোটা ধনে। এই গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীর চরণের কাছে ডান দিকে রেখে দিন এবং পূজার সম্পূর্ণ শেষ হয়ে যাবার পর আপনি পরের দিন এই ধনে বাড়ির কোনো একটি জায়গায় ভেজা মাটিতে ছড়িয়ে দিন দেবেন, কোনো একটি টবের মধ্যেও ছড়িয়ে দেবেন। যদি কিছুদিন এই ধনের বীজ থেকে আপনার বাড়িতে প্রচুর ধনে কাজ উৎপন্ন হয় তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর আছে। আর কখনই তিনি ধনতেরাসের দিন কোনো কাঁচের বা প্লাস্টিকের দ্রব্য কিনবেন না, লোহা জাতীয় ছুরি কাঁচি কিনবেন না, এতে কিন্তু গৃহস্থের অশান্তি বাড়তে থাকে। এই দিন কখনো কাউকে টাকা ধারও দেবেন না এবং টাকা ধারও করবেন না। বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে ধনতেরাসের ঝাড়ু কেনা কেন বিশ্বাস করে বা কেনই বা এত গুরুত্ব দেওয়া হয়। সোনা রূপা বা মূল্যবান ধাতু সবচেয়ে বিশ্বস্ত বিনিয়োগের মাধ্যম, তাই ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই দিন সোনা রূপা কিনতেও পারেন। তাছাড়া অনেকে সামর্থ্য থাকে না, তো যাদের সামর্থ্য নেই তারা এই ধনতেরাসের দিন ঝাড়ু কিনতে পারেন, কারণ ঝাড়ু হলো মা লক্ষ্মীর প্রতীক। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ঝাড়ু কিনে নিয়ে এসে পূজা আর্চা করেই তবেই কিন্তু ব্যবহার করবেন। ধনতেরাসের দিন ঝাঁটা কেনার চল কেন রয়েছে? মৎস্য পুরাণ মতে ঝাঁটার লক্ষ্মীর বাস। এদিন ঝাঁটা ঘরে আনা মানে বাড়িতে লক্ষ্মী দেবীর আগমন। এদিন ঝাঁটা কিনলে বাড়ির অশুভ শক্তির বিনাশ হয়। তবে লোকাচার
মতে বলা হয়েছে ঝাঁটা দাঁড় করিয়ে নয় শুয়ে রাখতে হয়, অনেকেই তাই ঝাঁটায় পা রাখলে প্রণাম করেন। বন্ধুরা, ধনতেরাসের দিন অবশ্যই সামান্য কিছু টাকা খরচ করে আপনারা এই মা লক্ষ্মী প্রিয় সামগ্রী জিনিস কিনে আনতে পারেন। এতে আপনার গৃহে সবসময় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী সবসময় বিরাজমান থাকবে। এবং অবশ্যই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর চরণের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন, এতেও কিন্তু মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়। তো বন্ধুরা, ভিডিওটি ঠিক কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করলাম, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।